আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আচ্ছা, আজকে ভাই বোন মডেল স্কুল কর্তৃক আয়োজিত গণিত ক্লাস শুরুতে প্রি অ্যাডমিশন, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, শিক্ষক ভাই বোন মডেল স্কুল। দেখো, আজকে 5/7/21 তারিখের তোমাদের 1 নম্বর উত্তর লেখা আছে, কি দেওয়া আছে? উত্তর লেখো, 100-এর সমান কত তোলা? 1 নম্বর দেব, ক নম্বর, 100-এর সমান কত? 80 তোলা। কি লিখবো? 100-এর সমান 80 তোলা। এবার খ নম্বর দেই, 1 মন সমান কত সের? 1 মন সমান 40 সের। কি লিখবো? 40 সের। 4 × 0 × 8 সমান কত? এই পৃথিবীটাকে যদি শূন্য দিয়ে গুণ করা হয়, শূন্যই তার অ্যান্সার হয়। তাহলে আমরা যে কোনো সংখ্যাকে যদি শূন্য দ্বারা গুণ করি, তার ফল হবে কি? শূন্য। তার ফল কি হবে? শূন্য। তাহলে উত্তর হবে শূন্য। নাম্বার 2, 2 নম্বর বলছে অঙ্কে লেখো। এটা কি তোমাদের তোলা হয়েছে? সবার হয়েছে? মাথা নাড়লি বুঝতে পারবো যে সবার হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে আমি বোর্ড মিশিয়ে দেব, আর যার না হবে হাত উঁচু করবে। ওকে, ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখো, 2 নম্বর, বলছে অঙ্কে লেখো। অঙ্কে লেখো 1 পয়সা। আমরা বলার সময় পয়সা বলি, কিন্তু লেখার সময় কি? টাকা লিখি। অঙ্কে লেখার সময় কি? টাকা লিখি। যেমন 1 পয়সা আজকে এখানে বলছে, তাহলে 0.0001 টাকা। যদি 2 পয়সা বলতো, তাহলে 0.02 টাকা। যদি 8 পয়সা বলতো, তাহলে 0.08 টাকা। ঠিক আছে, তাহলে আমরা কি অঙ্কে লেখার সময় আমরা টাকা লিখি, আবার কথায় লেখার সময় আমরা পয়সা লিখি। এটা তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন খ নম্বর, 100 টাকা। তোমরা বোর্ডের দিকে একটু লক্ষ্য করো, 1 থেকে 99 টাকা পর্যন্ত 100 বলা থাকলে 25 পয়সা যোগ করতে হবে। তাহলে এখানে 100 টাকা বলছে, 102 টাকা, 103 টাকা, 104 টাকা, যেটাই বলো তার সাথে 25 পয়সা যোগ করে দিতে হবে। তাহলে 100 টাকা মানে 1 টাকা তো আছেই, এছাড়াও আরো 25 পয়সা আছে, অর্থাৎ কোন মূল অংশের 4 ভাগের আরো 1 ভাগ দিতে হবে। মানে 1 টাকার 4 ভাগের 1 ভাগ 25 পয়সা। তাহলে এখানে হচ্ছে 1.25 টাকা। কি লিখবো? 1.25 টাকা। ওকে, তাহলে তোমাকে যদি বলে ধরো 109 টাকা, তাহলে কি লিখবা? কি লিখবো? 9.25 টাকা। কি লিখবো? 9.25 টাকা, অর্থাৎ 9 টাকা 25 পয়সা।
নয় টাকা 25 পয়সা যার নাম, সোয়া নয় টাকাও তারই নাম। এবার যদি বলে সোয়া 10 টাকা, তাহলে কি লিখবো? 10.25 টাকা। তাহলে আমরা এখানে কি বুঝতে পারছি? সোয়ার ক্ষেত্রে 25 পয়সা যোগ হচ্ছে, কি হচ্ছে? 25 পয়সা, সব ক্ষেত্রে 25 পয়সা করে যোগ হচ্ছে। ক্লিয়ার? তাহলে সোয়ার ভুল হবে। তাহলে আমরা সোয়ার ক্ষেত্রে কত যোগ করব? 25 পয়সা। কত যোগ করব? 25 পয়সা, মনে থাকবে? ওকে, আচ্ছা। এরপরে আমরা আসি নাম্বার 3, তুলনা করো। কি করতে বলছে? তুলনা করতে বলছে। তুলনা বোঝো মানে বড় ছোট নির্ণয়। কি লিখবো? বড় ছোট নির্ণয়, সংখ্যার তুলনা, বড় ছোট নির্ণয় করো, বড় ছোট নির্ণয় করো, তুলনা করে লেখো, অথবা তুলনা করে বড় ছোট নির্ণয় করো, অথবা স্থানীয় মানের সাহায্যে তুলনা করে লেখো, অথবা স্থানীয় মানের সাহায্যে সংখ্যার তুলনা বড় ছোট নির্ণয় করো। প্রশ্ন অনেক রকমের হতে পারে, কিন্তু উত্তর কি? একটাই, আমরা যা শিখছি সেটাই উত্তর। ওকে, তাহলে আমরা 3 নম্বর দিয়ে প্রশ্নটা একটু তুলে নেই। নাম্বার 3, 8747 ও 4786, এখানে এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, আমরা দুই অঙ্ক বিশিষ্ট হলে কি বলছি? দুই অঙ্ক বিশিষ্ট হলে আমরা দশক স্থান থেকে তুলনা করব। আমি এখানে সাইড নোট করেছি, দেখো দুই অঙ্কের দশক, 3 অঙ্কের শতক, আর 4 অঙ্ক থাকলে হাজার। দুই অঙ্ক বিশিষ্ট থাকলে আমরা দশক স্থান থেকে তুলনা করব, 3 অঙ্ক থাকলে শতকের স্থান থেকে তুলনা করব, আর 4 অঙ্ক থাকলে আমরা হাজারের ঘর থেকে তুলনা করব। তাহলে এখানে সংখ্যাটা কয় অঙ্কের আছে দেখো তো? কয় অঙ্কের? 1 2 3 4। কয় অঙ্কের? 4 অঙ্কের। কয় অঙ্কের? 4 অঙ্কের। তাহলে 4 অঙ্কের থাকলে কত থেকে তুলনা? হাজার থেকে। আমরা হাজারে ঘরে যদি আমরা বড় ছোট পাই, তাহলে শতকে আর যাওয়া লাগবে না, দশকে আর যাওয়া লাগবে না, এককের ঘরেও আর যাওয়া লাগবে না। তাহলে আমরা কোথায় থেকে তুলনা করব? হাজার থেকে। কখন হাজার থেকে তুলনা করব? 4 অঙ্কের সংখ্যা হলে। কয় অঙ্কের? 4 অঙ্কের, মনে থাকবে? তাহলে 4 অঙ্কের সংখ্যা হলে কোন স্থান থেকে তুলনা? হাজারের ঘর থেকে। 3 অঙ্কের হলে শতকের স্থান থেকে, 2 অঙ্কের হলে দশকের স্থান থেকে। ক্লিয়ার? তাহলে আমরা যেহেতু সংখ্যাটি 4 অঙ্কের, তাহলে 4 অঙ্কের হাজারের ঘর থেকে আমরা তুলনা করব। কোথায় থেকে? হাজারের ঘরে। তাহলে লিখবো 8747 ও 4786 সংখ্যা দুটি, সংখ্যা দুইটির হাজারের ঘরে, এখানে 8 আর এখানে কত? 4। এত সংখ্যা দুটির হাজার স্থানের অঙ্ক একই, দাঁড়ি সরি, হাজার স্থানের অঙ্ক তো একই নয়, হাজার স্থানের অঙ্কে বা অঙ্ক, হাজার স্থানের অঙ্কে কি 8 থেকে 4 ছোট, 8 থেকে 4 কি ছোট? তাহলে 8747 ও 4786 সংখ্যা দুটির হাজার স্থানের অঙ্কে 8 থেকে 4 ছোট, দাঁড়িয়ে।
অতএব তাহলে কে বড় হচ্ছে? 8747 বড় কমা, এখানে অতএব কমা, তারপরে কি দাঁড়িয়ে দিতে হবে শেষে 4786, ছোট না বড়? ছোট, শেষে দাঁড়িয়ে দিলাম। তাহলে আমরা কি করলাম, 4 অঙ্কের কারণে আমরা হাজারের অঙ্ক থেকে তুলনা শুরু করছি, আর হাজারের অঙ্ক তুলনা করলে এখানে যদি আমরা বড় ছোট পাই তাহলে শতক দশক এগুলোতে আর যাওয়ার প্রয়োজন নাই, আমরা হাজারেই পাইছি, তাহলে আর কোথাও যাওয়ার দরকার আছে? তোমাকে দোকান থেকে একটা কলম নিয়ে আসতে বললো, তোমার বাসার পাশেই যদি দোকানে তুমি পাও তাহলে আর সাত মাথায় আসার আর প্রয়োজন নাই, বুঝতে পারছো এখন? তাহলে আমরা হাজারের প্রথমেই পাইছি, তাহলে আর শতক দশকে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা আবার মনোযোগ দিই, 8747 ও 4786 সংখ্যা দুটি হাজার স্থানের অঙ্কে 8 থেকে 4 ছোট, অথবা 8 বড় 4 ছোট, এভাবেও লিখতে পারি। অতএব 8747 বড়, 4786 ছোট। ক্লিয়ার? সমস্যা আছে কারো? তাহলে আমরা কি বুঝবো, 2 অঙ্কের হলে দশক, 3 অঙ্কের হলে শতক, 4 অঙ্কের হলে হাজার। ক্লিয়ার? সমস্যা আছে আর? মিশে দিব, মিশে দিব। আচ্ছা, এবার 4 নম্বরে আসি। চার নম্বর বলছে গুণ করো, তাহলে গুণ করি। আরে ক নম্বর, সরি এখানে ক নম্বর নাই, 19 গুণন 0.2 গুণন 2 সমান দেওয়া আছে, এটা কি দশমিকের গুণ? দশমিকের গুণ, মনে মনে আমরা সব সংখ্যার সামনে থেকে দশমিক তুলে দিই, তাহলে এখান থেকে 2-এর সামনে থেকে দশমিক তুললে কত থাকে? শুধু 2, কত থাকে? 2। ফাউজিয়া, তুমি ঝুড়ি নিয়ে খেলাধুলা করিচ্ছ, ব্যাপার কি? আচ্ছা, তাহলে আমরা এখানে দশমিককে আমরা তুলে দিব, মনে মনে 9, মনে করো কালো চশমা পরে আছি, ওখানে আর দশমিক টের পাওয়া যাচ্ছে না, তাই না? তাহলে আমরা সাধারণ ভাবে গুণ করি, দেখো এখানে 19 গুণন এখানে কত আছে? 2, তাহলে 19 দোকানে কত? 38, আবার 2 আছে গুণন 2, 8 দোকানে 16, 6, 3 দোকানে 6 আর 1 এ 7, কত হলো? 76। এটা কিভাবে হলো? আমরা সবগুলো সংখ্যাকে গুণ করে নিয়েছি, সবগুলো সংখ্যাকে গুণ করছি, 19-এর সাথে 2 গুণ করছি, পরে 38 হয়েছে, তার সাথে 2 গুণ করে 76 হয়েছে। ওকে, এখন আমরা কি করব, দশমিক দেখব কয় ঘর আগে আছে বা কয় সংখ্যা আগে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু একটা সংখ্যা আগে আছে, তাহলে আমিও এক সংখ্যা আগে দশমিক দেব, আমিও এক সংখ্যা আগে দশমিক দেব, তাহলে কত হয় উত্তর? 7.6, এটি উত্তর, উত্তর 7.6। যারা এগুলো বুঝতে পারো কম, তারা সাইডের রাফ করে দেওয়া থাকে, সেই রাফ তুলে নিবা, তাহলে এর পরবর্তীতে কোনো সংখ্যা আসলে সেটা আর সমস্যা হবে না। তা আমরা আরো 2-1টা শিখি, কেমন? প্রশ্ন তো ওটা হলোই, আমি অন্য একটা দেখি কেমন পারো, আমি নিজে বুঝে দিচ্ছি, তোমাদের বোর্ডে তোলার খাতায় তোলার দরকার নাই। ধরো 2.04×3 এটা দেওয়া থাকবে, তাহলে কিভাবে করবো আমরা? তাহলে অনুরূপ ভাবে আমরা আগে কি করব, সাধারণ সংখ্যাগুলোকে গুণ করি, তাহলে 2×এখানে কত দশমিক তুলে দিলে?
চার, তাহলে নিলাম চার, চার দুগুণে আট, তার সাথে আবার গুণন তিন, তিন আটটা চব্বিশ, কত হলো? চব্বিশ। কয় ঘর আগে আছে? এক দুই, এক দুই, দুই ঘর আগে দশমিক, আর দশমিকের আগে একটা শূন্য দিল। ওকে সাথী, মুখ কেলাচ্ছে কেন? হ্যাঁ কি হয়েছে, ওর মুখে কিছু হয়েছে নাকি? আচ্ছা নেক্সট কোশ্চেনে আমরা আরো দুইটা দেখি। ধরো 12 গুণন দশমিক, 3 গুণন দশমিক শূন্য শূন্য এক, এটা দেওয়া আছে, তাহলে কি করব? আমরা দশমিকের পরের গুলো হিসাব করব, আগের কোনো হিসাব করা যাবে না। তাহলে আমরা সাধারণ ভাবে আগে দশমিক তুলে নিয়ে, এখানে 12 আর এখানে কত? 3, তাহলে 3 12 36, তার সাথে এক গুণ করলে 36ই হয়। ওকে এবার দশমিকের পরে কয়টা ঘর আছে বা কয়টি সংখ্যা আছে সেটা গুনি। তাহলে 1 2 3 4, কয়টা আছে? চারটা। কয়টা আছে? চারটি, তাই না? তাহলে আমরা চার ঘর আগে, এখানে 2 ঘর আছে, তাহলে আরো 4 ঘর আগে দিতে হবে, পরে দিলে কাটা। তাহলে 1 2 3 4, এই 4 ঘর আগে দশমিক, তাহলে এখানে হবে দশমিক শূন্য শূন্য 3 6। বুঝতে পারছো? কারণ একটা অঙ্ক বুঝতে পারলে দশমিকের গুণের আর কোনো সমস্যা হবে না। আচ্ছা এটা শেষ। আচ্ছা যদি কেউ মনে করো তুলে নিব, তুলে নিতে পারো, সমস্যা নেই। আচ্ছা আমরা আরেকটা শিখি, 1.3 গুণন 2 গুণন 4, এরকম দেওয়া থাকলো, তাহলে আমরা কি করব? আমরা আগের অঙ্কর মতোই কি করব, দশমিক গুলো তুলে দিব মন থেকে। এখানে দেখেছি 1.3, তাহলে দশমিক কে যদি তুলে দিই তাহলে কত থাকে? শুধু 13। তাহলে দশমিক তুলে দিলে কত হয়? 13। এখানে দশমিক তুলে দিলে 2, 13 তখন 26, তার সাথে 4 গুণ, 4 6 24-এর 4, হাত থেকে 2, 4 দোকানে 8, 8 দিয়ে 10, কত হলে? 104। কয় ঘর আগে দশমিক? 1 2, 1 2 3, কয় ঘর? 3 ঘর। কয় ঘর আছে? 3 ঘর। তাহলে আমরা 3 ঘর আগে বসাই, 1 2 3, 3 ঘর আগে বসাই, এটাই উত্তর। তাহলে উত্তর কি আসলো? আমি আর নতুন করে আর লিখতে গেলাম না, ওখানে একবারে সমান দিয়ে লিখে দিলাম, উত্তর আসলো 0.0104। সরি এখানে তো 3 ঘরে আছে, তাহলে 0 এখানে, তাহলে হবে 0.104। ক্লিয়ার? সমস্যা আছে আর? এগুলো তোমরা চাইলে তুলে নিতে পারো, তোমাদের ইচ্ছে। আচ্ছা আমরা আসি 5 নম্বরে, সরলরেখা কাকে বলে? সরলরেখা কাকে বলে? কি লিখবো দেখো, যে রেখা তার চলার পথে দিক পরিবর্তন করে, পরিবর্তন যে রেখা তার চলার পথে দিক পরিবর্তন করে না, তাকে সরল রেখা বলে। আর কি লিখবো? যে রেখা তার চলার পথে দিক পরিবর্তন করে না, তাকে সরলরেখা বলে। তাকে কি বলে? সরলরেখা বলে। কারণ সরলরেখা কি রকম হবে? স্ট্রেট, কোনো দিকে বাঁকা,
হবে না, সোজা হবে। যেমন আমরা স্কেল দেখি, স্কেল কি কোথাও বাঁকা আছে? স্কেল দিয়ে একটা সোজা টান দাও, কাকে বলছে? তাহলে চিত্র দিতে হবে। পেন্সিল নাও, পেন্সিল আর স্কেল হাতে নাও, পেন্সিল এবং স্কেল হাতে নিতে হবে, কাকে বললে? চিত্র দিতে হবে। কাকে বললে কি? চিত্র দিতে হবে। তাহলে স্কেল নাও, নিয়ে সোজা একটা টান দাও। সোজা টান দিছ, টান দেওয়ার সময় শেষ। দুই পাশে আরো চিহ্ন দেয়, তীর চিহ্ন এরকম করে, বললে কি? এ বি চিত্রে, এ বি একটি সরল রেখা, চিত্রে এ বি একটি সরল রেখা, কি লিখবো? দেবী একটি সরল রেখা। সবার শেষ, যার শেষ হয়েছে মাথা নাড়ো দেখি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন 6 নাম্বার, মিশে দিলাম। ছয়ের ক নাম্বার, আমাদের দুটি ট্রে আছে, কি আছে? ট্রে আছে, যদি আমরা প্রতিটি ট্রেতে 0টি বল রাখি, তবে সেখানে কতগুলো বল রাখা যাবে? কয়টা ট্রে আছে? দুইটি। তাহলে কি একটি ট্রেতে বল রাখা যায়, বল রাখা যায় কয়টি? 0টি। অতএব দুটি ট্রেতে বল রাখা যায় 0 × 2টি, কত হলো? 0টি। কত হলো? 0টি। নাম্বার খ, এটা উত্তর লেখো, উত্তর 0টি। খ নাম্বার, এই গোষ্ঠী বেঞ্চ মোট 63 জন ছাত্র, একটি বেঞ্চে কতজন ছাত্র বসতে পারে? তাহলে 21টি বেঞ্চ আছে, কতজন ছাত্রের জন্য? 63 জন ছাত্রের জন্য, কতজন? 63। তাহলে কি করব? 21 দিয়ে 63কে ভাগ, 3 একুশে 63। আমরা গুণ করে করে যাব, যারা পারো না, 21 × 2 কত হবে? 21 দোগুণে 42, তাহলে 3 বার দিলে 3 21 × 3, 3 × 3 3 দোগুণে 6, এই যে 3 বার দিলে মিলে গেছে, বোঝা গেল? তাহলে এখানে লিখবো, অতএব একটি বেঞ্চে কত? 3 জন করে ছাত্র বসে, অথবা একটি বেঞ্চে 3 জন করে ছাত্র বসে, উত্তর 3 জন করে।
নিচে দেখা যাচ্ছে না, তাই না? তাহলে আমি এটা ওপরে করে দিচ্ছি এই অঙ্কটা। তাহলে 3 × 1 = 63। অতএব একটি বেঞ্চে 3 জন করে ছাত্র বসে। উত্তর উত্তর 3 জন করে। ক্লিয়ার? কারো সমস্যা আছে? কোনো সমস্যা নাই? এর পরে তোমাদের বাংলা ক্লাস হবে। এরপরে কি ক্লাস হবে? তোমাদের বাংলা ক্লাস হবে, বাংলা স্যার আছে, সুন্দর করে তোমাদের ক্লাস বলে দেবে। তো তোমরা সবাই ভালো থাকো। হ্যাঁ, কি সমস্যা তোমার? মাহিন, কি সমস্যা বলো? লিখে দেখাও তোমরা যার যেটা সমস্যা, খাতায় লিখে মোবাইলের স্ক্রিনের সামনে ধরো, ক্যামেরার সামনে, আমি দেখছি কি কার কি সমস্যা। এখানে আমি তোমাদের কারো কোনো কথা শুনতে পাচ্ছি না, কারণ এখানে মিউট করে দেওয়া আছে, এই কারণে কারো কথা শোনা যাচ্ছে না। তো এই জন্য খাতায় দেখো প্রশ্ন, কোনো সমস্যা থাকলে আমি ইনশাল্লাহ সলভ করে দেবো। আরো কোনো সমস্যা নাই? হীরা, তোমার খাতা ভালো করে ধরো, আমি বুঝতে পারছি না, দেখা যাচ্ছে না। ইকরা, কি লিখছো? একটু কষ্ট করে ধরো ক্যামেরার সামনে। দুইয়ের খ নাম্বার একজন দেখাচ্ছে, মাহিন, দুইয়ের খ নাম্বার, দুইয়ের খ নাম্বার হচ্ছে 100 টাকা, 1.25 টাকা, 1.25 টাকা। কি লিখবো? 1.25 টাকা। দুইয়ের খ নাম্বার যে দেখাচ্ছে দেখো মাহিন, 1.25 টাকা। এটা আর কার সমস্যা বলো? যার সমস্যা তাই লিখে ক্যামেরার সামনে ধরো। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য দোয়া করি, নিজের জন্য দোয়া আছে এনে। আমি এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি সামিউল, তোমাদের বাংলা ক্লাস নিব। দেখো বাংলা প্রথমে 1 নম্বর কি বলছে যে বিপরীত শব্দ লিখো। বিপরীত শব্দ প্রথমে আছে কি? মজার। মজার বিপরীত তিক্ত। তাহলে 1 নম্বর আচ্ছা,
দেখো এক নাম্বার কি বলছে যে বিপরীত শব্দ লেখো, এখানে মজার বিপরীত শব্দ লিখতে পারো তোমরা, বিরক্তের, তিক্ত, যে কোনো একটা লিখতে পারো, সমস্যা নাই। তাহলে মজার, মজার বিপরীত শব্দ তিক্ত। মুখ্য মানে যেটা আসল, যেটা সবসময় নিতে হবে, যেটা ছেড়ে রেখে অন্য কিছু করা যাবে না, সেটা হচ্ছে মুখ্য। মুখ্যর বিপরীত গৌণ। মুখ্য গৌণ। তারপর বলছে শীত, শীতের বিপরীত কি গ্রীষ্ম। শীত গ্রীষ্ম, এই লেখা দেখতে পাচ্ছ তোমরা, লেখা ধরতে পারছো তো? তারপরে বলছে বাচাল, বাচাল মানে কি, যে সারাক্ষণ কথা বলে, বেশি কথা বলে, সবসময় কথা বলে, তাকে বলা হয় বাচাল। তাহলে বাচালের বিপরীত হচ্ছে স্বল্পভাষী। দেখো বাচালের বিপরীত শব্দ স্বল্পভাষী। এটা দেখতে পাচ্ছ তোমরা, ঘুমাচ্ছ নাকি তোমরা? দেখো এক নাম্বার, আবার এখন দেখো এক নাম্বার বলছে বিপরীত শব্দ, বিপরীত শব্দ শেষে দাঁড়িয়ে দিতে হয় না। তাহলে প্রথমে বলছে মজার, মজার বিপরীত তিক্ত অথবা বিরক্তের, যে কোনো একটা লেখলেই হবে, সমস্যা নাই। তারপর বলছে মুখ্য গৌণ, শীত গ্রীষ্ম, বাচাল স্বল্পভাষী। স্বল্পভাষী মানে কি, যে অল্প কথা বলে, আর বাচাল মানে কি, যে বেশি কথা বলে এবং সব সময় কথা বলে, তাকে বলা হয় বাচাল। আর স্বল্পভাষী যে প্রয়োজন ছাড়া কথা বলে না, তাকে বলা হয় স্বল্পভাষী। আচ্ছা এক নাম্বারটা মিশে দিলাম। তারপর দেখো দুই নাম্বারটা বলছে শূন্যস্থান পূরণ করো। বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস মিলে কি হয় বলতো, কি বলতে পারবে? গ্রীষ্মকাল। বৈশাখ আর জ্যৈষ্ঠ মাস নিয়ে গ্রীষ্মকাল। বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস মিলে হয় গ্রীষ্ম ঋতু। লেখে লেখা দেখতে পাচ্ছ তোমরা, লেখা দেখতে কারো কোনো সমস্যা নাকি? আচ্ছা লেখো, লেখা দেখতে সমস্যা ভাষার। আর তারপরে দেখ কি বলছে, বলছে যে শরৎ ঋতুতে দেশ মেঘ হয় আকাশে, শরৎ ঋতুতে আকাশে দেশ মেঘ হয়। শরৎ ঋতুতে আকাশে কেমন মেঘ হয় তোমরা জানো? এখন কিন্তু শরৎকাল, এই শরৎ ঋতুতে আকাশে হালকা মেঘ হয়, হালকা যে সাদা মেঘ সেইটাই হয়। তাহলে আমরা লিখবো শরৎ ঋতুতে
শরৎ ঋতুতে আকাশে শরৎ ঋতুতে আকাশে হালকা মেঘ হয়। শরৎ ঋতুতে আকাশে হালকা মেঘ হয়। লিখে নাও। তারপর গ নাম্বারটা কি বলছে? গ নাম্বারটা বলছে হেমন্ত ঋতুতে একটু একটু করে ড্যাশ করতে থাকে। এখন হচ্ছে কি শরৎকাল, শরৎকালের পরে আসে কি হেমন্তকাল, হেমন্তকালের পর আছে কি শীতকাল। তাহলে শীতকাল আসার আগে হঠাৎ করে তো আর শীত আসবে না, ধীরে ধীরে শীত আসবে না। আজকে গরম হঠাৎ করে একবারে কুয়াশা পড়তে থাকে, শীত পড়তে হয় পরে এরকম কিন্তু না। তাহলে এখন শরৎকাল একটু গরম, শরতের পর আসে কি হেমন্তকাল, হেমন্তকালে কি হালকা হালকা শীত পড়তে থাকে। তাহলে এখানে লিখতে হবে কি হেমন্ত ঋতুতে একটু একটু করে শীত পড়তে থাকে। হেমন্ত ঋতুতে একটু একটু করে শীত পড়তে থাকে। লেখা হয়েছে তোমাদের, সবাই কিন্তু সুন্দর করে লিখবে, বেশি কাড়াকাড়ি করবে না, আর লাইন অবশ্যই সোজা করে লিখবে, তাছাড়া কিন্তু লেখা খারাপ দেখাবে। তারপরে 3 নাম্বারটা বলছে দেখো বাক্য পড়ে ঋতুর নাম লিখো। এখানে বাক্য পড়ে ঋতুর নাম লিখতে বলছে, মানে যে বাক্যটা দেওয়া আছে এই বাক্যটা কোন ঋতু সম্পর্কে সেটাই বলছে। এখানে বলছে যে বাক্য পড়ে, ওখানে পরে লেখা আছে, ওটা তোমরা পরে করে দিও, ওটা ড শূন্য র হবে। এখানে হবে বাক্য পড়ে ঋতুর নাম লিখো, মানে বাক্যটা কি বলছে, কোন ঋতু সম্পর্কে বলছে সেইটা লিখতে হবে। এখানে বলছে যে ঝমঝম করে বৃষ্টি নামে। এখন ঝমঝম করে বৃষ্টি নামে দেখো, এখানে বলছে যে এখানে নাম্বার দেওয়া আছে, ক নাম্বারটা দেওয়া আছে, বুঝতে পারছো? এখন ক নাম্বার যদি দেওয়া থাকে সেক্ষেত্রে তোমরা বাক্য তুলেও করতে পারো, না তুলেও করতে পারো, সে কোনো সমস্যা নাই। এখানে বলছে ঝমঝম করে বৃষ্টি নামে। এখন ঝমঝম করে বৃষ্টি নামে কোন ঋতুতে বলো তো? দেখছো তোমরা সারাক্ষণ কি আকাশে মেঘ করতেছে, বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, তার মানে কি বর্ষা ঋতুতে ঝমঝম করে বৃষ্টি নামে। ঝমঝম করে বৃষ্টি নামে বর্ষা ঋতু, ঝমঝম করে বৃষ্টি নামে বর্ষা ঋতু। তারপরে গ নাম্বার খ নাম্বারটা বলতেছে যে মানুষ গরম কাপড় পরে আগুন পোহায়। মানুষ গরম কাপড় পরে কখন? গরম কাপড় বলতে মোটা কাপড় যেগুলো আছে সেগুলো, এগুলো কি আমরা গরমকালে পরি? গরম কাপড় কি তোমরা গরমকালে পরো না শীতকালে পরো? শীতকালে। তাহলে খ নাম্বারটা কি হবে, আমরা গরম কাপড় পরি আর আগুন পোহাই শীতকালে, তাহলে শীত ঋতু। শীত ঋতু। তারপরে বলতেছে কোকিলের কুহু ডাক শোনা যায়। এটা আমরা সবাই জানি যে বসন্তকালে কোকিল ডাকে, তাহলে কোকিলের কুহু ডাক শোনা যায় কি বসন্ত ঋতুতে। বসন্ত ঋতু।
তাহলে এক নাম্বারটা কি বলছে? ঝমঝম করে বৃষ্টি নামে। ঝমঝম করে বৃষ্টি নামে কোন ঋতুতে? এখন যে ঋতু চলতেছে বর্ষাকাল, বর্ষাকালে কি ঝমঝম করে বৃষ্টি নামে? তাহলে এখানে আমাদের ঋতুর নাম লিখতে বলছে, তাহলে আমরা ঋতুর নাম লিখবো কি? বর্ষা ঋতু। তারপরে বলছে মানুষ গরম কাপড় পরে আগুন পোহায়। মানুষ গরম কাপড় পরে একমাত্র শীত ঋতুতেই পরে এবং আগুন পোহায়। তারপরে দেখো কোকিলের কুহু ডাক শোনা যায়। কোকিলের কুহু ডাক শোনা যায় কি? বসন্তকালে। বসন্তকালে কি কোকিল কুহু কুহু করে ডাকে? তারপর 4 নাম্বারটা বলছে যে বাংলা ব্যাকরণ কাকে বলে? ব্যাকরণটা কাকে বলে আগে আমাদের সেটা জানতে হবে। এখন ব্যাকরণ হচ্ছে তোমার যে কোনো বিষয়ের নিয়ম কানুনের যে বইটা হয়, ভাষাটা কিভাবে লিখবো, কেমন করে লিখবো, কেমন করে বলবো, এই এই নিয়ম কানুনের বই হচ্ছে ব্যাকরণ। আর এখানে বলছে যে বাংলা ব্যাকরণ কাকে বলে। এখন বাংলা ব্যাকরণ যদি আমরা শুদ্ধ করে সঠিকভাবে উচ্চারণ করে বলতে চাই, পড়তে চাই ও লিখতে চাই, তাহলে আমাদের অবশ্যই বাংলা ব্যাকরণটা পড়তে হবে। তাহলে আমরা লিখবো কি? বাংলা ব্যাকরণ কাকে বলে? তাহলে বাংলা ব্যাকরণ, বাংলা বাংলা ভাষা শুদ্ধ রূপে বাংলা ভাষাটা কি শুদ্ধ রূপে প্রথমে কি করতে বলতে বাংলা ভাষা শুদ্ধ রূপে পড়তে বলতে ও লিখতে পারার জন্যে যে বই পড়তে হয় তাকে বাংলা ভাষা শুদ্ধ রূপে লিখতে পড়তে ও বলতে পারার জন্য যে বই পড়তে হয় তাকে বাংলা ব্যাকরণ বলে। দেখো এখানে যে ইংলিশ ভাষা, যদি তুমি ইংলিশ ভাষা যদি তুমি সঠিকভাবে লিখতে পড়তে বলতে চাও, তাহলে তোমার কি পড়তে হবে? ইংলিশ যে ব্যাকরণ সেইটা পড়তে হবে। ওইভাবে বাংলা বাংলা ভাষা তুমি শুদ্ধভাবে লিখতে পড়তে বলতে পারার জন্য তোমাকে অবশ্যই বাংলা ব্যাকরণটা পড়তে হবে। হয়েছে, তোমাদের হয়েছে, মিশে দিলাম। ফাল্গুনি কি করো, তাড়াতাড়ি লেখো। তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো। মিশে দিলাম। এখন দেখো 5 নাম্বারটা, 5 নাম্বারটা একটু সবাই মনোযোগ দিয়ে দেখো। 5 নাম্বারটা বলছে যে তোমার প্রিয় ঋতু সম্পর্কে 5টি বাক্যের একটা অনুচ্ছেদ লেখো। এখানে বলছে যে তোমার প্রিয় ঋতু সম্পর্কে 5টি বাক্যের একটি অনুচ্ছেদ লিখতে বলছে।
এখানে বলেনি যে তোমার প্রিয় ঋতু সম্পর্কে 5টি বাক্য লিখো, সেটা কিন্তু বলেনি। এখানে বলছে যে তোমার প্রিয় ঋতু সম্পর্কে 5টি বাক্যের একটা অনুচ্ছেদ লিখতে বলছে। তাহলে একটি অনুচ্ছেদ যদি লিখতে বলে, সেক্ষেত্রে আমরা অবশ্যই কোনো নাম্বার দিব না, এবং যেখানে লেখা শেষ হবে ওখান থেকে লেখা শুরু পরবর্তী লাইন, যেখানে প্রথম লাইন শেষ হবে পরবর্তী লাইন সেখান থেকে আবার শুরু করব, নিচে থেকে আমরা কিন্তু লিখবো না, বুঝতে পারছো? এখানে অনুচ্ছেদ লিখতে বললে কোনো সময় আমরা কোনো নাম্বার অথবা ক খ দিয়ে লিখবো না, বুঝতে পারছো? তাহলে দেখো আমি দেখি কিভাবে লিখি, দেখো আমার প্রিয় আমার প্রিয় ঋতু, তাহলে প্রথমে লিখবো আমার প্রিয় ঋতুর নাম অবশ্যই লিখতে হবে। আমার প্রিয় ঋতুর নাম বসন্ত, আমার প্রিয় ঋতুর নাম কি বসন্ত। তারপরে বসন্ত অবশ্যই বসন্ত সম্পর্কেই লিখতে হবে বাক্যগুলো। তাহলে বসন্ত কি কি নিয়ে হয়, ফাল্গুন ও চৈত্র মাস নিয়ে বসন্তকাল, ফাল্গুন ও চৈত্র মাস নিয়ে কি বসন্তকাল। তারপরে এই সময় কি হয়, এই সময় কোকিলের ডাক শোনা যায়, অথবা এই সময় কোকিলের কুহু ডাক শোনা যায়, তোমাদের যার যেটা ইচ্ছে সেটা লিখবে। যেখান থেকে আমি দেখো এখানে বলছি যে আমার প্রিয় ঋতুর নাম বসন্ত, এখানে শেষ হয়েছে, আমি এখান থেকেই কিন্তু লেখা শুরু করছি। অনুচ্ছেদ লেখার নিয়মটা এইটা, যেখান থেকে শেষ হবে ওখান থেকে আমাদের কি করতে হবে, শুরু করতে হবে। আর কোনো বস্তু অথবা ঋতু সম্পর্কে যদি 5টি বাক্য লিখতে বলে, তাহলে সেই ক্ষেত্রে আমরা মার্ক নাম্বার দিয়ে লিখবো। তাছাড়া অনুচ্ছেদ লিখতে বললে আমরা কোনো সময় সেটা মার্ক মার্ক অথবা নাম্বার দিয়ে লিখবো না, বুঝতে পারছো? এ সময় কোকিলের সময় কোকিলের ডাক শোনা যায়। তারপর এই সময় কি গাছে গাছে নতুন পাতা আসে, এ সময় গাছে গাছে নতুন পাতা গজায়, এ সময় গাছে গাছে নতুন পাতা গজায়, অথবা এ সময় গাছে গাছে নতুন পাতা আসে, যেটা ইচ্ছে লিখতে পারো, সমস্যা নাই। তারপরে কি বসন্ত ঋতুকে ঋতুরাজ বলা হয়, বসন্ত ঋতুকে বসন্ত ঋতুকে ঋতুরাজ বলা হয়। দেখো আমার 5টা বাক্য হয়ে গেছে, তাহলে কোন ব্যক্তি বস্তু ঋতু মাস বছর যেটাই থাক সেই সম্পর্কে যদি অনুচ্ছেদ লিখতে বলে, তাহলে আমরা অবশ্যই মার্ক মার্ক বা নাম্বারিং করব না,
আমরা একবারে ঢালাও ভাবে অনুচ্ছেদটা লিখে যাব, একটা বাক্যের পর আর একটা বাক্য লিখব। বুঝতে পারছো সবাই কিভাবে অনুচ্ছেদ লিখতে হয়? লেখো, তাড়াতাড়ি লেখো। দেখো, এদিকে দেখো। তাহলে আমার প্রিয় ঋতু সম্পর্কে, তোমাদের প্রিয় ঋতু যে কোনো একটা থাকতে পারে, সমস্যা নাই। প্রথমে তাহলে সেই ঋতুটার নাম লিখতে হবে। তাহলে আমার প্রিয় ঋতুর নাম বসন্ত, তোমাদের প্রিয় ঋতু কারো? শীত, গ্রীষ্ম, বসন্ত, হেমন্ত, শীত, যাই হোক, সেটা লিখবে। তারপরে সেই ঋতুটা কি কি মাস নিয়ে সেটা লিখবে। তাহলে দুইটা বাক্য হয়ে গেল। তাহলে সেই ঋতুর একটা বৈশিষ্ট্য লিখবে, যে এই ঋতুতে আকাশের রং এমন হয়, এই ঋতুতে গাছে গাছে পাখি ডাকে, এই ঋতুতে এমন হয়, এইরকম বাক্য লিখবে। তারপরে কি হয় যে ওই ঋতুকে কি বলা হয়? আবার অনেক আছে, অনেক ঋতু আছে যে তোমার হচ্ছে গ্রীষ্ম ঋতুকে বলা হয় মধু মধুর ঋতু, যেটাকে বলা হয়, আর জ্যৈষ্ঠ মাসকে বলা হয় মধু মাস। এই এইরকম যদি লিখতে চাও, যদি এখানে লিখতে চাও যে আমার প্রিয় ঋতু গ্রীষ্মকাল, এই বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস নিয়ে গ্রীষ্মকাল, এ সময় কি হয়, এ সময় নানা নানা গাছে কি নানা রকম ফল পাকে, এ সময় প্রচুর গরম হয়, এগুলো লিখতে পারো, কোনো সমস্যা নাই। একটা কথা, তোমরা যদি এই ক্লাসে কোনো পড়া মিস করো অথবা লিখতে না পারো, তাহলে সেক্ষেত্রে ভাই বোন নামে তোমরা ইউটিউবে সার্চ দেবে, ভাই বোন মডেল স্কুল নামে সার্চ দিয়ে দেখতে পাবে, তোমাদের ক্লাসগুলো ওখানে আছে অবশ্যই। কিন্তু ভাই বোন মডেল স্কুলের যে ইউটিউব চ্যানেল, এটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন যেটা আছে ওটা ওখানে ক্লিক করবে। বুঝতে পারছো? অবশ্যই অবশ্যই করবে, সবাই করবে। তারপর 6 নাম্বারটা, 6 নাম্বার বলছে প্রশ্নগুলোর উত্তর দাও। কখন প্রকৃতি নতুন রূপে সাজে, কখন প্রকৃতি নতুন রূপে সাজে? এখানে এটা হচ্ছে বসন্তকালে প্রকৃতি নতুন রূপে সাজে, যখন শীতকালে অনেক শীতের কারণে গাছের পাতাগুলো ঝরে যায়, গাছের পাতা ঝরে যাওয়ার কারণে চারিদিকে কি রুক্ষ শুষ্ক পরিবেশ থাকে, কিন্তু যখন আবার বসন্তকাল আসে তখন গাছে গাছে কি নতুন পাতা গজায় এবং পরিবেশটা অন্যরকম হয়ে যায়। তাহলে কি এখানে বলছে যে কখন প্রাকৃতিক নতুন রূপে সাজে, বসন্তকালে প্রকৃতি নতুন রূপে সাজে। বসন্ত কালে অথবা বসন্ত ঋতুতে প্রাকৃতিক নতুন প্রকৃতি নতুন রূপে সাজে। তারপর বলছে বসন্ত ঋতুর দুইটি বৈশিষ্ট্য। এখন দেখো ওই অনুচ্ছেদে কিন্তু আমরা বসন্ত ঋতুর অনেক কয়টা বৈশিষ্ট্য লিখছি, তাহলে এখানে লিখবো, উত্তর দিয়ে লিখতে হবে। কোন প্রশ্নে যদি বলে যে নিচের প্রশ্নগুলো উত্তর দাও, তাহলে অবশ্যই উত্তর দিয়ে লেখা শুরু করতে হবে। বসন্ত বসন্ত ঋতুর দুইটি বৈশিষ্ট্য হলো, এখানে দেখো কখন নাম্বার দিয়ে করা আছে, তাহলে আমরা কি কখন নাম্বারটা দিব না, রোমান সংখ্যা দিব 1 নাম্বার। বসন্ত ঋতু এইটাই লিখতে পারবো, বসন্তকালে প্রকৃতি নতুন রূপে সাজে, বসন্ত কালে প্রকৃতি
বসন্ত কালে প্রকৃতি নতুন রূপে সাজে। আর একটা বৈশিষ্ট্য কি, এই সময় কোকিলের ডাক শোনা যায়। এই সময় কি, বসন্তকালে কোকিলের কু ডাক শোনা যায়। এই সময় কোকিল ডাক শোনা যায়। এই সময় কোকিলের ডাক শোনা যায়। তাহলে বসন্ত আরো লিখতে পারবে যে বৈশ ফাল্গুন ও চৈত্র মাস নিয়ে বসন্তকাল, সেটা হবে। তারপরে লিখতে পারবে যে এ সময় প্রকৃতি নতুন রূপের সাজে, সেটা লিখতে পারবে। গাছে গাছে নতুন পাতা গজায়, সেটা লিখতে পারবে। বসন্তকালের বৈশিষ্ট্য হলেই হয়, এই দুইটাই লিখতে হবে, তার কোনো মানে নাই। তারপর আবার লিখতে পারো যে বসন্ত ঋতুকে ঋতুরাজ বলা হয়, তাও হবে, ওটাও বসন্ত ঋতুর বৈশিষ্ট্য। এর গ নাম্বারটা দেওয়া কি বলছে, গ নাম্বারটা বলছে যে কখন কোকিলের ডাক শোনা যায়। কখন কোকিলের ডাক শোনা যায় বলো তো তোমরা? হ্যাঁ, বসন্তকালে। উত্তর দিয়ে লিখবো বসন্ত কালে কোকিলের বসন্তকালে কোকিলের ডাক শোনা যায়। সবাই সুন্দর করে লিখবে, কিন্তু অবশ্যই লেখা বেশি ঘষা মাজা বা কাটাকাটি করবে না, তাহলে খাতা দেখতে খারাপ লাগবে, স্যারেরা নাম্বার কম দিবে। অবশ্যই লেখা পরিষ্কার করে লিখবে, আর প্রত্যেকটা অক্ষর স্পষ্ট করে লিখবে, সুন্দর করে লিখবে। হয়েছে তোমাদের সবার লেখা? হয়েছে? হ্যাঁ, দেখো আবার প্রথম থেকে দেখো, 1 নাম্বারটা দেখো, এখানে বলছে বিপরীত শব্দ লিখো। বিপরীত শব্দ লিখো মজার, মজার বিপরীত বিরক্তের অথবা তিক্ত, যে কোনো একটা লিখলেই হবে, সমস্যা নাই। তারপর বলছে মুখ্য, মুখ্যর বিপরীত হচ্ছে গৌণ। তারপরে শীত, শীতের বিপরীত গ্রীষ্ম। বাচাল, বাচাল মানে কি, যে বেশি কথা বলে, বাচাল, বাচালের বিপরীত হচ্ছে যে অল্প কথা বলে বা যে প্রয়োজনীয় কথা বলে, সেটা হচ্ছে স্বল্পভাষী। তাহলে বাচালের বিপরীত স্বল্পভাষী। তারপর দেখো 2 নাম্বারটা বলছে শূন্যস্থান পূরণ করো। বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস মিলে হয় কি ঋতু বলতো? গ্রীষ্ম ঋতু। তারপরে বলছে যে শরৎ, শরৎ ঋতুতে আকাশে হালকা মেঘ হয়। আকাশে হালকা কিন্তু একবার মেঘ বলতে যে তোমার বর্ষাকালে যে কালো মেঘ ওই রকম মেঘ না, সে শরৎকালে আকাশে হালকা সাদা মেঘ হয়। হেমন্ত ঋতুতে একটু একটু করে শীত পড়তে থাকে। হেমন্ত ঋতুতে কি, একটু একটু শীত পড়তে থাকে, মানে কি হেমন্ত ঋতু থেকে শীতের সূচনা শুরু হয়। তারপরে বলছে বাক্য পড়ে ঋতুর নাম লিখো। বাক্যগুলো তোমাকে পড়তে হবে, তারপর ঋতুর নাম লিখতে হবে। তাহলে ঝমঝম করে বৃষ্টি হয় আজকে, যেমন বগুড়াতে যাদের বাসা, আজকেই দুপুরে কিন্তু বৃষ্টি হয়েছে। তাহলে ঝমঝম করে বৃষ্টি হয় কি, বর্ষা ঋতুতে। তারপরে গরম কাপড় পরে আগুন পোহায়। গরম কাপড় পরে হচ্ছে কি, কোন ঋতুতে? বর্ষা ঋতুতে। না, বর্ষা ঋতুতে পরে না গরম কাপড়, কোন ঋতুতে পরে? হ্যাঁ, শীত ঋতুতে। তাহলে গরম কাপড় পরে শীত ঋতুতে। কোকিলের কু ডাক শোনা যায় বসন্ত ঋতুতে। বাংলা ব্যাকরণ কাকে বলে? ব্যাকরণ মানে হচ্ছে যে ভাষার সঠিক যে নিয়ম কানুন, সেটার বই। এখন অনেকগুলো, অনেক বই অনেক রকম সংজ্ঞা দেওয়া থাকে, যে বাংলা ভাষার, বাংলা ভাষা লেখা পড়ার যে নিয়ম কানুনের বই, সেটাকেই বাংলা ব্যাকরণ বলে। আবার আছে কি, বাংলা ভাষা শুদ্ধ রূপে লিখতে পড়তে ও বলতে পারার জন্য যে বইটা পড়া হয়, সেটাই হচ্ছে কি, বাংলা ব্যাকরণ বই। তারপরে দেখো
তোমার প্রিয় ঋতু সম্পর্কে পাঁচটি বাক্যের একটা অনুচ্ছেদ লিখতে বলছে। এখন পাঁচটা বাক্যের অনুচ্ছেদ বলতে তোমরা যে 5 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার দিয়ে লিখবে তা কিন্তু হবে না। এখানে উল্লেখ করে দিতে যে সেটা অনুচ্ছেদ লিখতে হবে, সেটা 5টা বাক্যের লিখতে হবে অবশ্যই। তাহলে আমার প্রিয় ঋতু, আমার প্রিয় ঋতু কি? বসন্ত। ফাল্গুন আর চৈত্র মাস নিয়ে কি? বসন্ত ঋতু। এ সময় প্রকৃতি নতুন রূপে সাজে। এ সময় কি? এ সময় কোকিলের কুহুডাক শোনা যায়। বসন্ত ঋতুকে ঋতুরাজ বলা হয়। তারপরে 6 নাম্বারটা বলছে প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নগুলোর উত্তর দিতে বললে অবশ্যই উত্তর লিখে তারপরে লেখা শুরু করতে হবে। তাহলে কখন প্রকৃতি নতুন রূপে সাজে? বসন্তকালে বা বসন্ত ঋতুতে প্রকৃতি নতুন রূপে সাজে। তারপরে বলছে যে বসন্ত ঋতুর 2টি বৈশিষ্ট্য লেখো। বসন্ত ঋতুর 2টি বৈশিষ্ট্য হলো, এইভাবে অবশ্যই কিন্তু এইভাবে লিখবে, বসন্ত ঋতুর 2টি বৈশিষ্ট্য হলো বসন্তকালে প্রকৃতি নতুন রূপে সাজে, এ সময় কোকিলের ডাক শোনা যায়। তোমরা যদি সরাসরি লেখো যে বসন্তকালে প্রকৃতি নতুন রূপে সাজে, এ সময় কোকিলের ডাক শোনা যায়, সেক্ষেত্রে হবে, কিন্তু তোমার ফুল মার্ক নাও দিতে পারে। ফুল মার্ক তোমাকে না দিলে তুমি কোনো কিছু বলতে বা কিছু করতে পারবে না। তাহলে আমাদের উচিত যেভাবে প্রশ্ন আছে তার সাথে মিল রেখে উত্তর লেখা। তাহলে অবশ্যই লিখবে যে বসন্ত ঋতুর 2টি বৈশিষ্ট্য হলো এ সময় প্রকৃতি নতুন রূপে সাজে, আর এ সময় কোকিলের কুহুডাক শোনা যায়। তারপরে দেখো 9 নাম্বার বলছে কখন কোকিলের কুহুডাক, কখন কোকিলের ডাক শোনা যায়। কখন কোকিলের ডাক শোনা যায় সেটা হচ্ছে কোন কাল বলতো তোমরা? বসন্তকাল। বসন্তকালে কোকিলের কুহুডাক শোনা যায়। বাংলা তো তোমাদের কারো কোনো সমস্যা নাই, যদি কোনো সমস্যা থাকে বুঝতে অথবা কোনো লেখা তোমরা যদি মিস করে থাকো তাহলে অবশ্যই তোমরা ইউটিউবের সার্চ বারে গিয়ে ভাই বোন মডেল স্কুল নামে সার্চ দিবে এবং ওখানে দেখতে পারবে যেগুলো ক্লাস আছে তারিখ দেওয়া আছে, আবার অনেক স্যারের নাম দিয়ে লেখা আছে, তোমরা সেই ক্লাসগুলো দেখতে পারো। আর অবশ্যই তোমরা ভাই বোন মডেল স্কুল নামে যে ইউটিউব চ্যানেল আছে ওটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে, আর অবশ্যই সুন্দর এবং সুস্থ ভাবে ঈদ যাপন করবে। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।